ও যদি মানুষ হতো বা কথা বলতে পারতো, ওর সাথে আমি এটা করতে পারতাম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর এদিকে দেখো আমি খুব মজায় আছি, খুব আনন্দেতে আছি। বোনেরা এসেছে, তো বলো বোন আসলে কার কার এরকম আনন্দ হয়? আমার কিন্তু খুবই আনন্দ হয়। আর আমার বোনও এসেছিল সকালে, তো এখন বাজে বিকাল 4টে, তো ও এবারে বাড়ি যাবে। তো কি কারণে এসেছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি ফার্স্টে গরুর ধারে চলে এসেছি, গরুগুলোর খেতে দিয়েছি, তারপরে এই গরুটা নিয়ে যাচ্ছি। তো কি জন্য নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, বুঝতে পারবে। তো সত্যি মানুষ হলে এমনটা করা যেত না, মানে ও যদি কথা বলতে পারতো, বুঝতো, তাহলে ওকে এরকমভাবে আমি দিয়ে দিতে পারতাম না। একটা বাচ্চার মতো করে মানুষ করা হয়, তাই না? গরু হোক, ছাগল হোক, পশু পাখি যাই হোক, তাদের কিন্তু বাচ্চার মতো করেই মানুষ করা হয়। সত্যি বন্ধুরা, আমার ভীষণ কষ্ট হচ্ছিল ওকে দেওয়ার পরে, তো এত কষ্ট হচ্ছে পরে তোমরা দেখতেই পাবে, আমি কেঁদে ফেলেছিলাম ওকে দেওয়ার পরেই। তো দেখো তারপরে নিয়ম আছে নাকি হাতে হাতে দিতে হয়, তো ওকে দেবো বলেছিলাম তাই জন্য হাতে হাতে দিয়েছি। আর এদিকে এটা আমার শাশুড়ি মা, তোমাদেরকে দেখানো হয়নি, তো এটাই আমার শাশুড়ি মা। আর গরুর লেজ থেকে নাকি চুল তুলে রাখতে হয়, তো সেটাই নিয়ম ছিল, তার জন্য রাখা হয়েছে। আর কি করে নিয়ে যাবে সেটা নিয়েও অনেক ভাবনা চিন্তা করছিলাম, তারপরে দেখি একটা টোটো এনেছে, তো টোটোতে করে যেতে পারবে কি না এটাই ভাবছিলাম, যে ও কি করে যাবে, ওর কষ্ট হবে। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি কেঁদেই ফেলেছি লাস্টের দিকে। তো তোমরা দেখতে পাবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো দেখো ঠেলে ঠেলে তুলছিল, ও যাবে না, আমার দিকে তাকিয়েছিল, এত কষ্ট হচ্ছে ওর দেখে। তো আমি কারো সামনে কাঁদতে পারছিলাম না, তাও কি ওরা চলে গেলে খুব কান্না কেঁদেছি। তারপরে দেখো ওকে মানে গাড়িতে তুলে দিয়েছে, আর এদিকে একটা লাঠি দিয়ে মানে ঠেকে রেখেছে, কারণ ও যেন পড়ে না যায় তার জন্য। আর বলছিল যে কটা বিচালি এনে দাও, খেতে খেতে যাবে, সেই কারণে ওর মুখের ধারে কটা বিচালি দিয়েছিলাম। আর মানে ও পড়ে যাচ্ছিল স্লিপ করে, মানে টোটোতে তো ওর পা দাঁড়াচ্ছিল না, সেই কারণের জন্য আবার ওর পায়ের নিচেও কটা বিচালি দিয়ে দিয়েছিলাম। আর শুধু ওর গায়ে গিয়ে হাত দিচ্ছি আমি, খুব কষ্ট হচ্ছিল আমার। তারপরে দেখো একটা ছাগলও নিয়ে নিয়েছে আমার বনু, তো বনু এসেছিল, ওকে আমি বলেছিলাম যে গরুটা দেব, সেই কারণে ওই এসেছিল। আর ওরও এক শখ ছিল যে একটা গরু পুষবে, তো আমার আছে আরও কটা, তো সেজন্য একটা দিয়ে দিয়েছি। কিন্তু এদের মানুষ করতে গেলে ছোট থেকে যা মানে একদম বাচ্চার মতো করে মানুষ করতে হয়, এই জন্য একটু কষ্ট হচ্ছিল, এছাড়া আর কিছু না। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই, আমার বোনের শ্বশুরমশাই সবাই কিন্তু এসছে, আর সবাই কিন্তু খুবই ভালো। এই যে এবার আমার বোনরা গাড়িতে টোটোতে জায়গা ছিল না, তাই জন্য ওরা পরের গাড়িতে যেতে বলছিল, তাই টাকা দিয়ে গেছে। আর আমার বোনের শ্বশুর ওই যে গাড়িতে উঠে বসে গেছে, আর আমার শ্বশুরমশাই কিন্তু দাঁড়িয়েই আছে। আমি তোমাদেরকে চিনিয়ে দিলাম, তোমরা কিন্তু মানে অনেকেই চেনো না জানো না, তার জন্য আমি একটু বললাম আর কিছু না। আর দেখো আমি ওর গায়ে কত হাত বুলাচ্ছি, কত আদর করছি, মানে আমার চোখ থেকে জল বেরিয়েই যাচ্ছে। তারপর দেখো নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে আমার বোনের ছেলেটাও কাঁদছিল ও যাবে বলে, তো ওকে নিয়ে যায়নি বলে ও কাঁদছিল। তারপরে ওকে একটু অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে একটু চুপ করালাম, তাও তো মোটেই চুপ করতে চাইছে না। তারপরে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে একটু চুপ হয়ে গেল। তারপরে ওরাও কিন্তু এবার চলে যাবে, তারপরে আরেকটা গাড়ি আসছে এবারে, আর ওই যে ওরা গাড়িতে উঠে পড়েছে। আর ওদিকে গাড়ির দাদা ভাইটা বলছিল, হ্যাঁ ভিডিও শুরু করো, এখনো ভিডিও করা স্টার্ট করোনি। তো আমি বলছি হ্যাঁ ভিডিও তো সবসময়ই করি আমি, না তো এবারে চলে যাচ্ছে। এবারে আমার অবস্থাটা দেখো কি, বাপরে, বোনকে টাটা করে দিয়ে চলে গেল, আর আমার মেয়ে এসেই আমাকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে পড়েছে। দেখো আমার মেয়ের অবস্থা দেখে সত্যি আমার চোখ দিয়ে জল এসে গেছে, আমি আর ধরে রাখতে পারলাম না। মেয়ে বলছিল যে মা আমার গরুটাও দিয়ে দিয়েছ, আমার ভাইটাকেও নিয়ে চলে গেছে, তো আমি কি করে খেলা করব, কি করে থাকব, আমার মনটা খুব খারাপ লাগছে। তো সেই কারণের জন্য মেয়েকে বোঝাতে গিয়ে সত্যি ওকে বোঝাচ্ছিলাম যে দেখ ভাইকে দিয়েছিস, মন খারাপ করিস না, ভাই আবার আসবে, তার জন্য আমার চোখ দিয়েও জল চলে এসছে। তারপরে আমি ঘরে এসে খুব কান্নাকাটি করলাম। তো যাই হোক, ওর ভালো থাক, গরুটা ওর কাছেই